এবং বাইতুল মুকাদ্দাসের মিম্বারে দাঁড়িয়ে শুক্রবার সুলতান সালাউদ্দিন বলেছিলেন, আজ আমি যেখানে দাঁড়িয়েছি মুসলমানের রক্ত মিম্বার পর্যন্ত এসেছিল। দুনিয়ার মুসলিম লিডার, তোমরা মনে রেখো, তোমরা তিন জিনিস থেকে দূরে থাকবা, তোমাদের দিকে চোখ রাঙ্গাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আর এই তিন জিনিস তোমরা যদি আবার জড়িয়ে পড়ো, যে 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 তিনটি কাজ করে তোমরা পৃথিবীতে তোমরা উচ্ছিষ্ট হয়েছিলে, দুর্বল হয়েছিলে, আমাকে 23টি দেশ দখল করতে হলো, এই তিনটি কাজ যদি তোমরা আবার করো, তোমাদের পায়ের তলায় মাটি থাকবে না। গদির লোক, নারী, মাদকদ্রব্য, নারী আরেকটা কি ক্ষমতার লোক, আরেকটা কি মাদকদ্রব্য, এই তিন জিনিসে তোমরা আর জড়াইও, আবার যদি এই তিন জিনিসে তোমরা জড়াও, তোমাদের পায়ের তলায় কি থাকবে না। আজকে মুসলিম বিশ্বের দিকে তাকায় দেখেন কোনটা বালা আছে, সব এই তিনটা লোকে জড়িত আছে। আমাদের কলিজা মক্কা মদিনা, মক্কা মদিনার বিরুদ্ধে আমরা যেতে পারি না, কিন্তু শাসন করছে কারা, এই তিন জিনিসে তারা সব ছেড়ে দিছে, ইমান কামান সব দিয়ে দিছে এই তিনটার কাছে। তো সুতরাং আমাদেরকে বাঁচতে হবে, আজকে একটা কাজ থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন এক সময়, দেখুন সেটা লই যে সুলতান ফাতে মোহাম্মদের ইস্তাম্বুল, সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল দিনের বেলা জয় করলেন শুক্রবার ভোরে, এটুক বাদ ছিল, রাতের বেলা ঘুমাইছেন সুলতান ফাতে মোহাম্মদ, স্বপ্নে দেখছেন যে একজন বৃদ্ধ মানুষ, সুন্দর চেহারা, পাগড়ি বাঁধা দাড়িওয়ালা, সুলতান ফাতে মোহাম্মদের কাঁধের উপরে হাত দিয়ে হাঁটে আর বলে, বাবা আমি তো তোমাকে দেখার জন্যই আসছিলাম, দয়াল নবী তোমার কথা বলেছেন, এই কুস্তুনতুনিয়া একদিন বিজয় হবে, কতই না সুন্দর হবে কুস্তুনতুনিয়ার আমির, আমি আপনাকে দেখার জন্য আসছিলাম, আমার সঙ্গে আসেন, আমি কোথায় আছি আপনাকে দেখাই দিচ্ছি। সুলতান ফাতে মোহাম্মদকে ডাক দিয়া ওই জায়গাটার নাম হলো আইয়ুব, জায়গাটার নামই আইয়ুব, ওখানে নিয়ে ওই জঙ্গলের মধ্যে দেখাই দিছে, এখানে আমি শুয়ে আছি। খাব মে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা উনহোনে বলা কি আও মেরে সাথ, মাই কাহাঁ পে হো দেখা দেতা হুঁ। সুলতান ফাতে মোহাম্মদ কো সাথ লেকে যাকে জঙ্গল মে দেখা দিয়ে মাই ইয়াহাঁ হুঁ। পরের দিন স্বপ্ন থেকে উঠে উনি পাগল হয়ে গেছে, সেনাবাহিনী নিয়ে ওই জঙ্গল সাফ করে দেখছে, একটা কবর পাওয়া গেছে, যেখানে দেখাই দিয়েছেন সেটাই কবর। তাড়াতাড়ি তিনি এইটার চতুর্পাশ থেকে তিনি কবরের ইয়া করছেন, আপনার দেওয়াল করে দিয়েছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন। আমি তখন আমি যখন গেছি ফার্স্ট টাইম, আমি দুইবার গেছি, ফার্স্ট টাইম যখন আমি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জিয়ারত করতে গেছি, আমি তখন ক্যামেরা বের করিনি, মনে করছি ক্যামেরা পরে করব, তো দৌড়ে যায় জিয়ারত করে বেরিয়েছি। লম্বা দাড়িওয়ালা, কালো পাগড়িওয়ালা, অনেক উঁচু লম্বা একটা মানুষ, খুব ফর্সা, এত সুন্দর দেখতে, তিনি অনেক লম্বা কদম দিয়ে দৌড়ে আসতেছে। আমি আর মনে করছি দৌড়ায় আসতেছে আমি রাস্তা দেই না, ওই লোকটা এসে আমাকে জড়াইয়ে ধরে ফেলল, সালাম কালাম করে, আমি এখন কি বলি তুরস্কের ভাষা জানি না, তার ভিতরে বললাম এসে এসে ইসমাক ও ফেফিন সেকান, তো উনি বুঝালেন যে আমি বাসা থেকে দৌড়াই আসতেছি তোমার জন্য, আমি বাসা থেকে দৌড়াই আসতেছি তোমার জন্য, এটাই আবু আইয়ুব আনসারি এখানেই আছেন। আমার সন্দেহ হয়েছিল যখন আমি জিয়ারত করি, ওই জিয়ারতের সময় আমার ভেতরে সন্দেহের উদ্রেক হলো যে এতদিন পর আবু, এইটাই মাজার না কোনটা, না কি বানাইলো, কোথায় এরা বানায় রাখলো, একটু সন্দেহ হলো। আমি অবাক হয়ে গেলাম, ওই লোকটার দৌড়ে এসে বলতেছে আমি তোমার জন্যই আসতেছি, এটাই আবু আইয়ুব আনসারির মাজার, আমি তার খানদানে, এই কথা বলে আবার দৌড়ায় কোথায় চলে গেল আর পাইলাম, মানুষের মধ্যে মিলে গেল, এই সন্দেহটা দূর করবার জন্যই উনি দৌড়ে আসছিল। তখন থেকে কংক্রিট হয়ে গেলাম যে ডেফিনেটলি এটা ওনার মাজার, আবু আইয়ুব আনসারি রহমতুল্লাহ আলাইহির মাজার।